নবান্ন অভিযানের আগে দিকে দিকে বিজেপিকে বাধার অভিযোগ। ট্রেনে ওঠার আগেই আলিপুরদুয়ার জাংশনে আটক বিজেপি কর্মীরা। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা পুলিশের। আর জলপাইগুড়ির কামাখ্যাগুড়িতেও বিজেপি কর্মীদের আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিকে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের অভিযোগ, স্টেশন চত্বর থেকে জোর করে পুলিশ তুলে নিয়ে গেছে। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভারায়ের অভিযোগ, অন্যায়ভাবে আটকেছে পুলিশ। মালতি রাভারায় কি বলেছেন শুনবো। পান্ন অভিযানের নাকি পারমিশন নেই, এই রাজ্য সরকার থেকে তাদের কাছে অর্ডার এসেছে, সেই অর্ডার তারা পালন করছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীদের সেই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তারা টিকিট চাইছেন আমাদের কাছে, পুলিশ টিকিট চাইছে যে এত কর্মী যাবে। আমরা যখন বলেছি আমাদের স্পেশাল ট্রেন দিয়েছে সে কর্মীদের, আপনারা টিকিট দেখান, টিকিট দেখালে আমরা যেতে দিব, নয়তো আমাদের কাছে অর্ডার কপি এসেছে, এই অর্ডারে দেখুন আপনাদের কোনো প্রোগ্রামের পারমিশন নেই, আমরা যেতে দিতে পারবো না, আপনাদের টিকিটেই আমরা বাধা দিচ্ছি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে কি বলেছেন শুনুন এবার। পুলিশ প্রশাসন গোটা রাজ্য জুড়ে, রাজ্য থেকে যেভাবে পুলিশ আনিয়ে রেখেছে, আমাদেরও ভালো লাগছে যে বিজেপির নবান্ন অভিযানকে পুলিশ ভয় পাচ্ছে, রাজ্য সরকার ভয় পাচ্ছে যে গোটা রাজ্য থেকে অন্যান্য জেলা থেকে ধার করে পুলিশ নিয়ে আসতে অসুবিধা নাই, চাইলে অন্য রাজ্য থেকেও নিয়ে আসতে পারেন। আমরা লড়াইয়ের জন্য প্রথম বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, ভয়ে তো উনি প্রথমত কলকাতা ছেড়ে পালিয়ে গেছেন, ট্রেনের বাইরে ট্রেনের দরজায় ব্যারিকেড করেছে, যেটা বেআইনি। রাজ্য সরকারের পুলিশ কেন্দ্র সরকারের প্রেমিসেস, উইদাউট পারমিশন ঢুকতে পারে না। স্টেশন হচ্ছে কেন্দ্র সরকারের প্রেমিসেস, কেন্দ্র সরকারের জায়গা, কিন্তু পুলিশ তার গাজওয়ারি করছে, পশ্চিমবঙ্গ পুলিশ অনৈতিক কাজ করছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বিষয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন তিনি এবার শুনুন। বাধার কোনো প্রশ্নই নেই, ওই কটি লোক তার মধ্যে অর্ধেক হচ্ছে নিরাপত্তা রক্ষী, ওনাদেরই তো এখানে, যেখানে যেখানে তারা কোথাও বিশৃঙ্খলা তৈরি করছেন, সাধারণ যাত্রীদের অসুবিধা করতে গেছেন, সেই জায়গায় যেখানে প্রয়োজন মনে হয়েছে সাধারণ যাত্রীরা বা সেই এলাকার প্রশাসন মনে করেছে কিছু ক্ষেত্রে হয়তো ব্যবস্থা নিয়েছে। তার সঙ্গে তাদের মূল অভিযানের কী সম্পর্ক? তাদের অভিযান 7 তারিখেই ডেকে লোক হচ্ছে না দেখে পালিয়ে যেতে হয়েছিল। এখনও বুঝতে পারছেন যে নবান্ন অভিযানে সেই অর্থে মানুষের সাড়া নেই, অর্ধেক জায়গা থেকে কোনো লোকজন তারা পাচ্ছেন না। মনে হচ্ছে